নমস্কার স্বাগত সিটিভিএন এ আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে শুরু করছি ক্যালকাটা আয়ুর্বেদের আরো একটা নতুন পর্ব ক্যালকাটা আয়ুর্বেদের পর্ব মানেই এর আগেও আপনারা বারংবার দেখেছেন এবং আমরা যে বিষয়টা তুলে আনার চেষ্টা করেছি তা হলো আয়ুর্বেদিক চিকিৎসা ঠিক কোন পদ্ধতিতে কি কি মাধ্যমে আপনি ক্যালকাটা আয়ুর্বেদ থেকে সুযোগ সুবিধা পেতে পারেন এবং আপনার শরীরের যে রোগের বাসা বাঁধছে সেই রোগ থেকে সেই রোগটাকে একেবারে গোড়া থেকে নির্মূল করতে হলে আপনাকেই এগিয়ে আসতে হবে কি কি ভাবে আপনি এগিয়ে আসবেন কোন রোগের কি প্রতিকার হতে পারে কোন রোগের কোন সমস্যা আপনাকে জ্বালাতন করতে পারে বা কোন সমস্যাটাকে আপনি ইগনোর করলে সেই সমস্যাটা আরো অনেক বেশি মাথা চাড়া দিয়ে থাকতে পারে সেই গোটা বিষয় নিয়ে আলোচনা করব প্রত্যেক পর্বের মতো আজও আমার সঙ্গে সুমিতদা রয়েছেন সুমিতদাকে অনেক অনেক স্বাগত জানাবো এবং শুরুতেই আজকে যে পর্ব নিয়ে মূলত আলোচনা করবার চেষ্টা করব তা হলো ব্যথা অর্থাৎ ব্যথাজনিত সমস্যা নিয়ে আমাদের পরিবারে পাঁচজন থাকলে তিন চারজনের সেই সমস্যাটা থেকেই থাকে এবং পাঁচজনেরই সেই সমস্যাটা থাকে যখন তাদের আস্তে আস্তে বয়সটা বাড়তে শুরু করে অর্থাৎ বার্ধক্যজনিত একটা ব্যথার সমস্যা রয়েছে এবং তার পাশাপাশি কোনো রকম দুর্ঘটনা বা আঘাত সেই সবটা থেকেই হাড়ের ব্যথা একটা মূলত অনেক বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় সেটা নিয়েই আলোচনায় আসবো সুমিতা ব্যথাজনিত যেহেতু আলোচনা আজকে করব আমরা অবশ্যই ব্যথা ক্যালকাটা আয়ুর্বেদে গেলে কিভাবে নির্মূল করা যায় সেটা নিয়ে আমরা অবশ্যই আলোচনায় আসবো কিন্তু তার আগে আমার ব্যথা হচ্ছে কোথাও একটা সেটা আমার মাসেল পেন হচ্ছে না হাড়ের পেন হচ্ছে পুরনো আঘাত থেকে হচ্ছে এই জায়গাগুলোকে স্পেসিফিক করার মানে অর্থাৎ আলাদা আলাদা করার কি উপায় রয়েছে প্রথম কথা ব্যথাটাকে দুটো ভাগে যদি আমরা ভাগ করি একটা হচ্ছে নার্ভ রিলেটেড কিছু পেইন হয় আর কিছুটা হচ্ছে আমাদের যে হাড়ের যে জয়েন্ট আছে সেখানে পেইন হয় ঠিক আছে এবার নার্ভ রিলেটেড যে পেইনগুলো ওগুলো জেনারেলি কী হয় যে নার্ভ আমাদের যে ব্রেন থেকে যে আমাদের স্পাইনাল কর্ড নেমেছে সেখান থেকে যে যে জায়গায় যেই নার্ভটা গেছে তার উপরে কোনো প্রবলেম আসলে সেখানে নার্ভের ব্যথাগুলো আমরা ফিল করি সেটা মাসেলের মধ্যে পেইন হলেও কিন্তু সেটা নার্ভ থেকেই পেইনটা আসছে আর কি আচ্ছা আরেকটা হচ্ছে যে আমাদের যে হাড়ের যে ধরুন আমাদের হাতের পায়ের তারপরে মেরুদণ্ডের কোমরের যত জয়েন্ট আছে প্রত্যেক মানে দুটো হাড়ের মাঝখানে একটা করে জয়েন্ট হয় তো ওই জয়েন্টে কোনো কারণে কোনো সমস্যা দেখা দিলে সেখানেও কিন্তু ব্যথা হতে পারে ঠিক আছে এই দুভাবে এবার যদি আমি নার্ভের বা যদি নার্ভের পেইন যদি বলি যে বা ব্রেন থেকে যে এর বিভিন্ন জায়গায় গেছে নার্ভগুলো তার থেকে পেইন যদি হয় তাহলে একটা প্রথমে আমি যদি মাথায় বলি মাথায় বিভিন্ন ধরনের আমরা মাথা ব্যথা দেখতে পারি যে কারণে হয় ওটা একটা সিমটম আর কি ঠিক আছে মাথা ব্যথাটা বা যে কোনো ব্যথাই হচ্ছে একটা সিমটম কোনো একটা সমস্যার একটা সিমটম তেমনি মাইগ্রেনের কিছু পেইন হয় মাইগ্রেনে মানে পেইনটা কেমন হয় এটা একটা খুব কষ্টদায়ক পেইন বা দেখা গেছে যারা খুব ওভার স্ট্রেস নিয়ে নিচ্ছে বা খুব কাজের ওপরের চাপ পড়ে যাচ্ছে যেটা সে রেগুলার করে না বা মানসিকভাবে চাপ চলে আসছে এরকমভাবে দেখা যায় যে তার মাথার ব্যথা শুরু হয়ে যায় সেটা জেনারেলি দেখা যায় যে একটা সাইড ধরে হয়তো পেইনটা রয়েছে আর মাইগ্রেনের ব্যথা হলে কি হয় অনেক সময় মানুষ বমিও করে ফেলে ব্যথার চোটে এমনও হয় আর যে যাদের হয় তাদের দেখা যায় যে তারা অন্ধকারটা ভালোবাসছে সেই পেশেন্টরা অন্ধকারের মধ্যে বসে থাকলে শান্ত বা একেবারে ডার্কের আলো টালো পছন্দ করছে না মানে অন্ধকারের মধ্যে বসে থাকলে বা শুয়ে থাকলে খুব রিলিফ পাচ্ছে এরকম একটা এটা হচ্ছে মাইগ্রেনের একটা পেনের সিমটম এটা নার্ভের পেন থেকে হবে আবার দেখা যাচ্ছে কারো কারো দেখা যাচ্ছে যে আমাদের কোমরের যে নার্ভ সেই নার্ভটা কোমরের থেকে যে মানে স্পাইনাল কর্ড দিয়ে নেমে নার্ভগুলো যেগুলো আমাদের থাইয়ের পেছন দিক দিয়ে গেছে সেখানে সাইটিক নার্ভ বলে নার্ভ থাকে সে সাইটিকা বলে একটা রোগ আমরা শুনি বা ব্যথার সমস্যা শুনি যেটা আমাদের থাইয়ের নিচ দিয়ে কোমর থেকে নেমে নেমে থাইয়ের পেছন দিক দিয়ে ব্যথাটা নেমে যায় ঠিক আছে আবার অনেক সময় দেখা যায় যাদের ধরুন ডায়াবেটিস আছে ডায়াবেটিসের সমস্যায় দেখা যাচ্ছে যে কারো কারো মাসেলে পেইন হয় বিশেষ করে আমাদের যে হাঁটুর নিচের জায়গাটায় এই জায়গাটায় দেখা যাচ্ছে খুব ব্যথা ধরছে যেগুলো কাপ মাসেল বলি সেই কাপ মাসেলের মধ্যেই দেখা যাচ্ছে খুব ব্যথা হচ্ছে তো এরকম বিভিন্ন কারণ আছে নার্ভের পেইন আমরা এগুলোকে বলতে পারি আবার অনেক সময় দেখা যায় যে ঘাড়ে বিভিন্ন সমস্যার কারণে দেখা যাচ্ছে আঙুলের মধ্যে ব্যথা চলে আসছে আঙুলের মধ্যে ঝিনঝিনানি ভাব একটা ঝিনঝিন করছে ঠিক আছে ভালো করে হাত আঙুলগুলো খুলতে পারছে না বা মুট করতে পারছে না তখন কষ্ট হচ্ছে এই রকম প্রবলেম কিন্তু নার্ভের সমস্যা দেখা দেয় এবার আসি আমরা জয়েন্ট পেনের ক্ষেত্রে জয়েন্ট পেন বা হাত হাড়ের জয়েন্ট যেগুলো সেখানে সেখান থেকে বলবো প্রথমেই যেটা দেখতে পাই আমরা যে আমাদের স্পন্ডেলাইসিসের ব্যথা বা স্পন্ডেলাইটিসের ব্যথা সেটা ঘাড়েও হয় আবার কোমরেও হয় এটা ব্যথাটা হয় কেন জেনারেলি দেখা যায় যে আমাদের খুব কমন যে কোনো কারণে ধরুন আমরা রেগুলার মানে আমাদের যে যেটা কী বলবো মেরুদণ্ডের হাড় আছে সেটা কিন্তু একটা হাড় না অনেকগুলো হাড় নিয়ে তৈরি হয়েছে আর এই ছোটো ছোটো হাড়গুলো একসাথে হয়ে একটা লম্বা যে শিরদার হাড় হয়েছে বা মেরুদণ্ডের হাড় হয়েছে তার একটা বক্রতা আছে মানে কার্ভ আছে
এগুলো আমরা এক্সরে প্লেট যদি কেউ দেখে তাহলে দেখতে পাবে যে একটা সাপের মতো একটা কিন্তু বেঁকেটে বেঁকে তার মানে আকৃতিটা, ঠিক আছে। এবার এই মানে বেঁকে যে আকৃতিটা এটা হচ্ছে ন্যাচারাল। যখনই এই বেঁকা ভাবটা বিভিন্ন জায়গায় নষ্ট হয়ে যাচ্ছে, বেঁকাগুলো সোজা হয়ে যাচ্ছে বা উল্টো দিকে বেঁকা হয়ে যাচ্ছে, তখন বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। সেটা স্পন্ডাইলাইসিসেরও ক্ষেত্রে বা সার্ভাইকেলে মানে ঘাড়ে যে ব্যথা সেটার একটা কারণ হতে পারে বা কোমরে ব্যথার একটা কারণ হতে পারে। আবার দেখা যাচ্ছে অনেক সময় কি হয় যে ঘাড়ের মধ্যে বিভিন্ন ক্ষয় দেখা যায়, ঘাড়ের যে হাড় সেখানে বিভিন্ন ক্ষয় দেখা যায়। বিশেষ করে এটা দেখা যায় একটু মাঝবয়সী থেকে বেশি বয়সের যারা তাদের মধ্যে এটা বেশি দেখা যায়, ঠিক আছে। সেখানে কি হয় যে দুটো হাড়ের মাঝখানে একটা গ্যাপ থাকে, সেই গ্যাপটা কমে যায় বিভিন্ন কারণে এবং দেখা যাচ্ছে সেখানে নার্ভের ওপরে চাপ পড়ছে অটোমেটিক। ঘাড়ের নার্ভে চাপ যখন পড়ে তো ঘাড়ে ব্যথাটা ফিল করা হয়, কোমরের নার্ভে যখন আবার চাপটা পড়ছে তখন কোমরের ব্যথা আমরা বলি বা লো ব্যাক পেন বলি এগুলো, বা স্পন্ডেলাইটিস বলি, লাম্বার স্পন্ডেলোসিস এগুলো বলা হয়। আচ্ছা, এই ধরনের গেল। তারপরে আবার একটা ব্যথা হয় সাধারণত, সেটা দেখা যায় যে হয়তো পুরনো কোনো আঘাত পেয়েছিল সেটা ভুলে গেছে, ঠিক আছে। সেই ব্যথাটা কোথায় হয়, আমাদের শোল্ডার জয়েন্টে। অনেকেরই কমপ্লেন থাকে যে হঠাৎ করে দেখা যাচ্ছে একদিন হাত উঠছে না, ভালো করে চিরুনি দিয়ে চুল আঁচড়াতে পারছে না, জামা কাপড় পরতে পারছে না, গা মুছতে পারছে না, এই সমস্যাগুলো দেখা দেয়। তো হাতের জয়েন্টে, শোল্ডার জয়েন্টে দেখা যাচ্ছে হাত ঠিক করে উঠতে পারছে না বা পেছন দিকে নিতে পারছে না, এই প্রবলেমগুলো চলে আসে। এটা কী হয়, ওখানে ফ্রোজেন শোল্ডার। ফ্রোজেন শোল্ডার মানে ফ্রিজ হয়ে যায় এই জায়গাটা, কোনো কারণে হয়তো কোনো সময় আঘাত পেয়েছিল, সেই আঘাতটার কথা ভুলে গেছে বা সেটাকে তখন কেয়ার করেনি, সেটাকে এমনি ব্যথা ছিল একটা ওষুধ খেয়েছে ঠিক হয়ে গেছে বা এমনিতে একাতেই ঠিক হয়ে গেছে, এইরকম অনেক বছর পরেও কিন্তু তার মানে সমস্যাটা দেখা দিয়ে দিতে পারে। এই ফ্রোজেন শোল্ডারের ব্যথাটা এরকম একটা, তো এগুলো একটা কারণ যে ফ্রোজেন শোল্ডার হয়। তো এখান থেকে আমাদের কিন্তু শোল্ডার জয়েন্ট বা এই মেরুদণ্ডের যে মানে মেরুদণ্ড বলছি এই আমাদের যে শোল্ডারের আছে এখানে যে জয়েন্টটা সেখানে এরকম সমস্যা দেখা দেয়। এরপরে আসি আমরা একটা বড় পার্ট যেটা আমাদের ব্যথার খুব কমন, সেটা হচ্ছে আমাদের অস্টিও আর্থারাইটিসের পেন, যেটা আমাদের হাঁটুর মধ্যে বেশি দেখা যায়, ঠিক আছে। এই হাঁটুতে কি হয়, আমাদের দুটো তেমনই দুটো হাড়ের মাঝখানে একটা ফ্লুইড থাকে, একটা জেল মতো থাকে যে ওই জায়গাটাকে সাপোর্ট করে এবং মুভমেন্ট হতে সাহায্য করে, আমাদের হাঁটু নড়াচড়াতে ওটাও ফ্লুইডটা কাজ করে এবং দুটো হাড়ের মধ্যে গ্যাপটা রাখতেও সাহায্য করে। এইবার কি হয়, বিভিন্ন কারণে এই ফ্লুইডটা শুকিয়ে যায়, শুকিয়ে গেলে দুটো হাড় কাছাকাছি চলে আসে, তখন তার মুভমেন্টেও কষ্ট হয় যেহেতু ফ্লুইডটা নেই এবং ঘষা খেতে থাকে। ঘষা খেতে খেতে যখন কমজোর থাকে হাড়গুলো যে মানে কমজোরি থাকে, তখন কি হয় ওই ঘষে যায়, ইরোশন হয় মানে ক্ষয়ে যায়, ক্ষয়ে ক্ষয়ে সেই জায়গাটাকে হাড়টাকে খেয়ে দেয়, মানে ঘষতে ঘষতে ছোটো হয়ে যায় হাড়টা এবং সেখানে সাংঘাতিকভাবে তখন ব্যথার সৃষ্টি হয়। এবার এক পায়ে সেটা হয়, এক পায়ে যখন ব্যথাটা কারো বেড়ে যাচ্ছে তখন সে অনেক কিছু করছে, ব্যথার ওষুধ খাচ্ছে, এটা করছে ওটা করছে, অনেক কিছু করে চেষ্টা করে সেটাকে ঠিক করার, কিছুটা ঠিক হয় কিছুটা যতক্ষণ না ঠিক হচ্ছে পুরোপুরি, সে অন্য পায়ের ওপর ভর দিয়ে আবার হাঁটা শুরু করে বেশি, তখন আস্তে আস্তে তখন দেখা যাচ্ছে জোর পড়ছে, হ্যাঁ, পরের পাটাও নষ্ট হয়ে যাচ্ছে বা আর্থারাইটিসের শিকার হচ্ছে। কারণ হচ্ছে দুটো পায়ে কিন্তু সমানভাবে উইক দুর্বল এবং যেহেতু বয়সের ব্যাপার সেখানে ক্যালসিয়ামের অভাব থাকে, সেখানে দেখা যাচ্ছে ভিটামিন D3-র অভাব থাকে, ডি এর অভাব থাকে, এই সমস্যাগুলো থাকার কারণে উইক হয়ে যায় এবং আলটিমেটলি সে ব্যথার শিকার হয়ে যায়। এবার দিনের পর দিন যদি সে এই হাঁটাচলাটা করে যেতে থাকে এবং শরীরের ওজন যদি বেশি থাকে, দেখা যায় এক একজনের ব্র্যাকেট ফিট হয়ে যায়, মানে কি পাগুলো বেঁকে জয়েন্টটা বেঁকে এরকম ব্র্যাকেটের মতো হয়ে যায় এবং তখন দেখা যায় তারা হাঁসের মতো করে হাঁটছে। এই যে দিনের পর দিন এইভাবে থাকতে থাকতে ব্যথা বাড়বে, হাড় ক্ষয়ে যাবে আর কষ্টও বাড়তে থাকবে। সেক্ষেত্রে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেহেতু এই ব্যথাজনিত সমস্যাগুলো আরও বাড়তে থাকে, তাই আগে থেকে কি কি প্রিভেনশন নেওয়া যেতে পারে? মানে আমরা তো সবসময় বলি যে প্রিভেনশন বেটার দ্যান কিওর। প্রথম কথা হচ্ছে আমাদের দুটো জিনিস খুব খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে আমাদের কী ফুড হ্যাবিট হওয়া উচিত, যাতে আমার ফুড হ্যাবিটটা এমন হবে একটা ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েট মানে আমার একেবারে সঠিক খাওয়া মানে খাবার হবে, সারাদিন আমি যেটা খাবো তার মধ্যে আমার শরীরের প্রত্যেকটা ব্যাপারের জন্য যে যে মেডিসিন পুষ্টি দরকার, সেই পুষ্টি যাতে আমার শরীর পায়, প্রত্যেকটা কোষ যাতে সেই পুষ্টিটা পায় সব ধরনের। মানে অনেকে দেখবেন আজকাল বাচ্চারা কি শুধু মাংস খাচ্ছে, ডিম খাচ্ছে, মাছ খেতে চাইছে না। এবার মাছের মধ্যে যা থাকবে, সব জিনিস মাংসে থাকবে না বা সব জিনিস ডিমে থাকবে না, আবার মাছ মাংস ডিম ছাড়াও
আরও অনেক খাবার আছে আমাদের, ভেজিটেবলস, শাক সবজি, ফলমূল, এগুলো যদি আমরা ঠিক মতো না খাওয়া দাওয়া করি তাহলে অনেক মানে মিনারেলস, ভিটামিনস এগুলোর ঘাটতি থেকে যায়, ঠিক আছে? সেক্ষেত্রে দাঁড়িয়ে কী হবে, আমার যে বিভিন্ন শরীরের মধ্যে যার মানে উপাদান দিয়ে শরীর গঠিত সেগুলো যখন কমে আসবে অটোমেটিক আমাকে বিভিন্ন রোগ ধরে নেবে। তো প্রিভেনশনের জন্য প্রথম আমার জন্য যাতে রোগটা আমার বয়সকালে না চলে আসে, আমি যাতে সমস্যায় না পড়ি, তার জন্য কী হচ্ছে আমার খাওয়া দাওয়া ঠিক রাখতে হবে যাতে আমার শরীর পুষ্টি পায় সব। এবং তার সাথে সাথে এটাও নজর রাখতে হবে যে আমার যাতে ওজনটা ঠিক থাকে এমনই খাদ্য খাবার আমি খাবো, এগুলো একটা গেল। দ্বিতীয় পার্টটা হচ্ছে আমার যাতে শরীর রেস্ট পায় তার জন্য হচ্ছে আমার ঘুম ঠিক মতো ঘুমোতে হবে, এবং তার সাথে সাথে আবার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সেটাও ঠিক মতো করতে হবে। এবার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কী, আমরা অনেকভাবে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে পারি। ইয়াং যারা তারা খেলাধুলোর মধ্যে থাকলে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস খুব ভালো হয়ে যায়। যে কোনো বয়সের মানুষ সাঁতার কাটতে পারে, তাতেও ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হচ্ছে। এমনি জিমে গিয়ে অনেকে ব্যায়াম করছে, সেখানেও ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হচ্ছে। এছাড়া যারা একদম খুব সাধারণভাবে এত কিছুর মধ্যে না গিয়ে বা এত কিছুর জন্য দেখছি এক্সট্রা টাইম দিতে পারছে না, সবচেয়ে ভালো হয় একটা মানুষ যদি রেগুলার ইভিনিং ওয়াক বা মর্নিং ওয়াক করে। তাতেও কিন্তু আমাদের দেখা যাচ্ছে হাতের জয়েন্ট, আমার পায়ের জয়েন্ট, এগুলো মুভমেন্টস হচ্ছে, অনবরত মুভমেন্ট হচ্ছে। এবং তার সাথে সাথে কী হচ্ছে, আমার নিঃশ্বাস প্রশ্বাসটার ভালো হচ্ছে, আমার হার্ট ভালো থাকছে, এবং তার সাথে সাথে কী হচ্ছে আমার প্রত্যেকটা জয়েন্টের মুভমেন্ট ঠিক হচ্ছে। মানে যে কোনো রকম শারীরিক সমস্যা এড়িয়ে থাকার একটা সহজ সরল উপায় হচ্ছে যদি সকালে একটু হাঁটা যায় বা বিকেলে একটু সময় করে হাঁটা চলাটা করা যায়, সেদিকে আপনি নজর দিতেই পারেন। সেটা অনায়াসেই হতে পারে যদি আপনি একটু টাইম ম্যানেজমেন্ট করে আনতে পারেন সেক্ষেত্রে, এবং যদি অন্য কোনো সমস্যা থাকে। এবং দেখুন প্রত্যেকটা পর্বে আমরা বলে থাকি যে খুব অল্প সময়ের জন্য আপনাদের কাছে আসা, তো তাই খুব একটা বিস্তর আলোচনা বা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা, অনেকগুলো সমস্যা নিয়ে আলোচনা করবার সেই সময়টা আমাদের কাছে থাকে না। কিন্তু যদি এরকম হয় যে আপনার ব্যথা ছাড়া অন্য কোনো সমস্যা রয়েছে, আপনি ভাবছেন যে কালকাটা আয়ুর্বেদে তার সমাধান হবে কি না, আমরা বলবো যে সেটা জানার জন্য হেল্পলাইন নম্বর যাচ্ছে, আপনি হেল্পলাইন নম্বরে ফোন করুন। আর যদি সমস্যা হয়ে থাকে চটজলদি সেই সমস্যা থেকে কি করে প্রতিকার পাওয়া যায়, কি করে গোড়া থেকে সেই সমস্যাটাকে নির্মূল করা যায় সেদিকে নজর দিলে বোধহয় আপনি সুস্থ থাকবেন এবং আপনাকে বেষ্টন করে যারা রয়েছে আপনার চারপাশের মানুষজন তারা অবভিয়াসলি ভালো থাকবে। তো যেহেতু কালকাটা আয়ুর্বেদের প্রোগ্রাম, আমরা ব্যথাজনিত সমস্যা নিয়ে আলোচনা করছি, তাই প্রতিকারের দিকটাও আমাদেরকে ভাবতে হবে। কারণ ব্যথা রয়েছে, এক একজনের শরীরে এক এক রকম সমস্যা রয়েছে। আমার শরীরে যেমন ব্যথা, আপনার শরীরে হয়তো হাঁটুতে ব্যথাটা আরও অনেক বেশি আমার থেকে প্রকট, তাই এই সমস্যাগুলোর জন্য না সঠিক চিকিৎসার প্রয়োজন, এবং সবথেকে বড় কথা আপনার এগিয়ে আসাটা সবার আগে ভীষণ প্রয়োজন। আমি সুমিতার কাছে এই বিষয়টা নিয়েই আসবো। সুমিতা, যদি কালকাটা আয়ুর্বেদের আলোচনা করা যায়, আমরা তো প্রত্যেকটা পর্বেই খুঁটিনাটি বিস্তর আলোচনা করবার চেষ্টা করি আমাদের দর্শক বন্ধুদের জন্য, তো ব্যথাজনিত সমস্যা নিয়ে যারা আসেন তাদের মূলত সমস্যাগুলো কি হয়? আপনাদের তো প্রত্যেক দিন প্রচুর পরিমাণ পেশেন্টের সঙ্গে ডিল করতে হয়, কথাবার্তা বলতে হয়, তাদের কাছ থেকে কি ফিডব্যাক পাচ্ছেন? দেখুন, যারা ব্যথা নিয়ে আসছে, ব্যথার তাদের মেইন দেখা যায় যে বেশিরভাগেরই অস্টিওআর্থারাইটিস আছে। অস্টিওআর্থারাইটিস বলতে আমরা যেটা হাঁটুরতে দেখতে পাই, জেনারেলি অস্টিওআর্থারাইটিসটা হাঁটুর ওপরেই বেশি এফেক্ট ফেলে আর কি। তো হাঁটুর জয়েন্টের ব্যথা এটা একটা কিন্তু খুব কমন, আর এটা মারাত্মকভাবে কিন্তু এফেক্ট করে। আর দেখা গেছে এখানে মহিলাদের সংখ্যা অতিরিক্ত, আর যারা আমাদের এখানে পেশেন্ট আসছে তাদের মধ্যে একটা মানে 90% অস্টিওআর্থারাইটিসের ফিমেল পেশেন্টের মধ্যে একটা খুব কমন থাকে যে তাদের চেহারা খুব বেশি, মানে পায়ের বা কোমরের ওজন অনেক বেশি, ঠিক আছে, থাইয়ের ওজন, কোমরের ওজন অনেক বেশি। এতে আর একটু বয়সকালের রোগ হচ্ছে অস্টিওআর্থারাইটিস, মানে যেটা ধরুন আগে 60-এ গিয়ে হতো এখন হয়তো দেখা যাচ্ছে 45-50-এ সেই রোগ চলে আসছে। তো এই ধরনের যারা আসছে পেশেন্টরা তাদের দেখা যাচ্ছে এই ওজন বেশিটা কিন্তু অস্টিওআর্থারাইটিসের একটা খুব বেশি সংখ্যক মানুষের মধ্যেই দেখা যাচ্ছে। তো এতে কী হচ্ছে, ওনারা এসে এটা বলে যে আমার যেভাবেই হোক আমার ব্যথাটা কমিয়ে দিন, ঠিক আছে। এবার ওনারা এইটা তো বুঝতে পারেন না, ইস্টার্ন ইন্ডিয়াতে এটা কোথাও পাওয়া যায় না। তো এই যে স্পেশাল একটা জায়গা যেখানে আয়ুর্বেদার সব ব্যাপারটা রয়েছে, মানে পূর্ণাঙ্গভাবে যেটা বলা যায় যে আয়ুর্বেদে চিকিৎসা হয়। আমরা অন্যান্য পর্বে আলোচনা করেছি যে পঞ্চকর্মাটা যেখানে অন্যান্য বহু চিকিৎসালয় সেখানে দিতে পারে না বা প্রতিষ্ঠান দিতে পারে না, সেক্ষেত্রে একটা সুবন্দোবস্ত রয়েছে পঞ্চকর্মার। তো পঞ্চকর্মার ক্ষেত্রে ঠিক কী কী ব্যবস্থা রয়েছে? পঞ্চকর্মার ক্ষেত্রে অনেক আছে, মানে যেমন ধরুন পূর্বকর্ম বা
তাছাড়াও মানে মেইন যেটা পঞ্চকর্মা, তারপরে হয়ে যাবার পর আর কিছু অ্যাডভাইস থাকে সেইগুলো কিন্তু এখানে সবগুলোই ব্যবস্থা রয়েছে। এবং এখানে স্পেশালাইজড ডক্টরও রয়েছেন, যারা পঞ্চকর্মা স্পেশালিস্ট সেরকম ডাক্তারবাবুরাও রয়েছেন, থেরাপিস্ট রয়েছেন। এবং পঞ্চকর্মা কার জন্য কোনটা হবে সেটা কিন্তু নির্ধারণ ওই ডাক্তারবাবুরাই করে দেবে, কার জন্য কোন পদ্ধতিটা চলবে, মানে বিভিন্ন ধরনের, ধরুন শিরোধারা থেকে শুরু করে ভস্তিক্রিয়া বিভিন্ন রকমের আছে, বমন আছে, স্নেহন সেদন, এরকম নানান রকম রয়েছে। সেক্ষেত্রে মাইগ্রেনের সমস্যা থেকে শুরু করে হাতে পায়ে ব্যথা সবকিছুর জন্য তো পঞ্চকর্মা থেরাপিটা অবশ্যই রোগীর যেমন প্রয়োজন তেমন, কিন্তু সেই অপশনটা থাকছে আর কি। একেবারেই তাই। আর এই মাইগ্রেনের ব্যথা হোক বা আমাদের শরীরের যে কোনো অঙ্গের ব্যথা হোক, সেখানে কিন্তু পঞ্চকর্মার এফেক্টটা খুব দারুণ। মানে এখানে রোগীরা ধরুন আসছে ব্যথা নিয়ে, কয়েকটা সিটিং নেবার পরেই তারা কিন্তু একটা ডিফারেন্স বুঝছে, না আমি আগে ওষুধ খেয়েছি তাতে জানা ফল পেয়েছি, আমার এই পঞ্চকর্মা নেবার পর কিন্তু আমি আরেকটু বেটার ফিল করছি। এবার কয়েকটা সেখানে কারো 14টা সিটিং, কারো 21টা সিটিং, কারো 7টা সিটিং, এগুলো নির্ভর করবে কার কেমন মানে রোগের প্রকোপ আছে, রোগের ধরন আছে, তার উপর ডিপেন্ড করে মানুষকে এটা সাজেস্ট করেন ডক্টরটা। তো এই দুটোর কম্বিনেশনটা খুব দারুণ এফেক্ট হয় কিন্তু এই ব্যথার ব্যাপারগুলোতে। এবং বিভিন্ন অন্য অন্য রোগেরও কিন্তু এই পঞ্চকর্মা থেরাপি আছে, ওটা ডিপেন্ড করবে কার কী সমস্যা হয়েছে, কাউকে দিতে হবে কি কাউকে দিতে হবে না। এবং আমরা এটা বলে থাকি যে সবাই তো আর কলকাতার থেকেই আসে না, আমাদের পেশেন্টরা অন্য স্টেট থেকে চলে আসছে, মানে ধরুন আগরতলা থেকে আসছে, আসাম থেকে আসছে, মানে ত্রিপুরা থেকে, আসাম থেকে, এইসব জায়গা থেকে আমাদের পেশেন্টরা আসছে, ওয়েস্ট বেঙ্গলের দূর দূর থেকে জায়গা থেকে আসছে আমাদের, তারপরে ধরুন ওটা কী বলবো, টাটানগর থেকে আমাদের পেশেন্টরা আসছে, এরকম অনেক পেশেন্ট আছে যারা বাইরে থেকেও আসছে। তাছাড়া ধরুন লোকাল পেশেন্টরা তো আসছে কলকাতার মধ্যে পেশেন্টরা, তো যাদের থাকার ব্যবস্থা আছে খুব ভালো, যদি কারো থাকার ব্যবস্থা না থাকে এবং পঞ্চকর্মা ট্রিটমেন্ট নিতে হবে তার, এরকম ডাক্তারবাবু সাজেস্ট করে, তাহলে আমাদের ক্লিনিকের আশেপাশেই কিন্তু অনেক হোটেলস রয়েছে যেখানে ওনারা যোগাযোগ করে থাকতে পারে। সেক্ষেত্রে থেকে চিকিৎসা করানোরও একটা সুবন্দোবস্ত রয়েছে এটা? হ্যাঁ, মানে থেকে বলতে আমাদের ক্লিনিকে নয় কিন্তু আশেপাশে আমরা সেটা থাকার ব্যবস্থাটা ব্যবস্থা আমরা সহযোগিতা করি যে কিভাবে কোথায় কোন হোটেলটা ভালো হতে পারে, কোথায় গেলে সেই অপশনগুলো তাদের কাছে খোলা থাকে, তারা চাইলে পাশাপাশি কোথাও একটা থেকে সে চিকিৎসা অবশ্যই করাতে পারে। এবং যেহেতু পঞ্চকর্মা থেরাপি নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং সুমিতদা বেশিরভাগ জায়গাতে বলে থাকেন যে কলকাতা আয়ুর্বেদ ঠিক এই জন্যই আলাদা, কারণ সেখানে আপনি পঞ্চকর্মা থেরাপি পাবেন এবং সবথেকে বড় কথা যে অ্যাটমোসফিয়ারটা, সেই অ্যাটমোসফিয়ারটা আপনার সুস্থ হয়ে ওঠার জন্য ভীষণভাবে জরুরি। তাহলে কি এই পঞ্চকর্মা থেরাপি কীভাবে কাজ করছে চলুন দেখে আসি। এখন আমরা যেই পদ্ধতিটা দেখছি এটা হচ্ছে স্নেহন। এই স্নেহনে কি হয়, বডিকে ডিটক্সিফাই করে এবং শরীরে যে বর্জ্য পদার্থ থাকে সেগুলো ঘামের মাধ্যমে এটাকে শরীর থেকে বের করে দেয়। এটা একটা হচ্ছে প্রথম স্টেপ স্নেহনের। কি হয়, এটা একটা মেডিকেটেড অয়েল, যার যেমন সমস্যা সেই অনুযায়ী সেই তেলটাকে তৈরি করা হয়। আয়ুর্বেদিক বিভিন্ন গাছপালার নির্যাস থেকে সেটা তৈরি হয়, একটা অয়েল বেস থাকে এবং সেটাকে কিন্তু শরীরের বিভিন্ন অংশে তার প্রলেপ দেওয়া হয় বা একটা মাসাজ দেওয়া হয়, স্মুথ একটা হালকা মাসাজ দেওয়া হয় যাতে শরীরে এই তেলটা মিশতে থাকে। এই পদ্ধতিটিকে আমরা বলছি স্নেহন। যেটা মেডিসিনের গুণাগুণ আছে সেটা তেলের মধ্যে রয়েছে, তার সাথে সাথে কী হচ্ছে আমাদের শরীরে ব্লাড সার্কুলেশনটা বাড়ছে, মাসেল স্টিফনেস কমছে এবং বডি কিন্তু রিল্যাক্সড হচ্ছে। এটা কিন্তু আমাদের মনকে ঠিক রাখতে, কিন্তু বডি এবং মন দুটোকে যেহেতু একসাথে একজন আরেকটার পরিপূরক হিসাবে ইউজ করা হচ্ছে, তো দুটোই কিন্তু আমাদের ভালো রাখার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি করতে হয় পঞ্চকর্মায়, এবং তার জন্য এই স্নেহনের কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। আমাদের যে আজকের টপিকটা IBS, সেখানে যেহেতু আমাদের ডাইজেশনের ব্যাপার রয়েছে, একটা হজমের ব্যাপার বা পাচন ক্রিয়ার বা পাচনতন্ত্রের বিভিন্ন একটা রোল রয়েছে, তার একটা সুস্থতা কিন্তু বড় প্রয়োজন। সেখানে আমাদের হাতের পায়ের যেসব জায়গায় স্নেহন হচ্ছে তার সাথে কিন্তু আমাদের পেটেরও কিন্তু স্নেহন করানো হচ্ছে, যেটা আমাদের অয়েল অ্যাপ্লিকেশন বলছি, মেডিকেটেড অয়েল অ্যাপ্লিকেশন। এতে কী হচ্ছে, মাসেলসগুলো কিন্তু টোন হয়, মাসেলস অনেক সফট থাকে, মাসেলের স্টিফনেসটা কমে এবং প্রপার কিন্তু আমাদের বডি ফাংশন করে। এবার আমরা দেখে নিলাম যে স্নেহনের পদ্ধতিটা, এই পদ্ধতিটা যেটা আমরা এখন দেখছি এটাকে বলা হয় শোধন। শোধন মানে হচ্ছে একটা জলের বাষ্প তৈরি হচ্ছে ভেতরে, এই চেম্বারটার ভিতরে, এবং সেই জলের বাষ্পটা সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে
এবং শরীর থেকে কি হচ্ছে ঘামের মাধ্যমে বডিটাকে ডিটক্সিফাই করছে, টক্সিনটাকে বের করে আনছে। দেখুন শোধন হয়ে গেছে, এখন পেশেন্ট ফিরে আসছে ওই জায়গা থেকে এবং দেখুন সারা গা কিন্তু ঘামে জর্জরিত, পুরো ঘাম তৈরি হয়েছে এই বাষ্প থেকে এবং এই ঘামটার মাধ্যমেই কিন্তু শরীর থেকে টক্সিনটা বেরিয়ে যাচ্ছে। এখন আমরা করব যেটা, এটাকে বলা হয় শিরোধারা। শিরোধারা প্রসিডিওরটাই কী হবে, এইটা একরকম মেডিকেটেড অয়েল দেওয়া আছে, এই যে আমাদের ইউটেন্সিলটা এটার মধ্যে মেডিকেটেড অয়েল দেওয়া আছে এবং খুব আস্তে আস্তে নলের মাধ্যমে কপালে এর ধারাটা দেওয়া হচ্ছে। এই যে তেলের ধারাটা, এতে দেয়াতে কী হবে, এটা অ্যাকচুয়ালি কাজ করে আমাদের মনের ওপরে। শিরোধারার কাজ হচ্ছে আমাদের যে মানসিক চাপ বা স্ট্রেস সেটাকে কমিয়ে আনে এবং তাতে কী হয় মানুষের যে একটা মানসিক সমস্যাগুলো যেগুলো দেখা দেয় সেটার থেকে বেরিয়ে আসা যায়। মানুষের যখন মন ভালো থাকে তখন কিন্তু তার শরীরও ভালো থাকে এবং শরীরের প্রত্যেকটা সিস্টেম ঠিকভাবে কাজ করে। এবং মন যদি আমাদের শান্ত থাকে তাহলে আমরা যে কোনো কাজ সুষ্ঠুমতো করতে পারি এবং যে এই IBS থেকে যে মানুষের যে খুব তাড়াতাড়ি ইরিটেশন বা রেগে যাওয়া যেই সমস্যাগুলো বা অল্পতে অস্থির হয়ে যাওয়া সেইগুলো কিন্তু এই শিরোধারার মাধ্যমে কিন্তু কমিয়ে আনা যায়। এই শিরোধারাটা একটা গ্যাপ আছে, এই যে এখানে যে একটা নল তৈরি করে দেওয়া হচ্ছে তারও কিন্তু একটা মেজারমেন্ট আছে কতটা উপর থেকে দিতে হয়। এই যে আমরা সবসময় বলি যে আমাদের ক্যালকাটা আয়ুর্বেদের একটা অথেন্টিক ট্রিটমেন্ট হয়, সঠিক ট্রিটমেন্ট হয়, চিকিৎসা পদ্ধতিতে সঠিক থাকে, এগুলো হচ্ছে তার বিশেষত্ব। এই যে আমি যেই কথাটা বললাম যে এইটা একটা ডিস্টেন্স মেনে কিন্তু তেলের ধারাটা দেওয়া হয়, এটা কিন্তু ইচ্ছা করলে কেউ সামনে থেকেও দিতে পারতো, কিন্তু সঠিক একটা পদ্ধতিতে কিন্তু একটা সঠিক মাপ মেনটেন করে দেওয়া হয়, তার এফেক্টটা কিন্তু এক ধরনের অন্যরকম হবে, যার এফেক্টটা খুব বেটার হবে আর কি। এই শিরোধারার যে তেলটা সেটা মেডিকেটেড অয়েলের বিভিন্ন ধরনের তেলের সংমিশ্রণে তৈরি হয়, একটা কম্বিনেশন অয়েল হয় যেটা কপালের ওপরে দিলে কী হয় যে আমাদের যে ফিলিংসগুলো বা ধরুন আমাদের যে সেন্সেশনগুলো সেগুলোর একটা পরিবর্তন হয় এবং তাতে কী হয় যে আমাদের মন শান্ত হয় এবং তার সাথে সাথে মস্তিষ্কজনিত কিছু রোগের সাথে সাথে আমাদের যে IBS ইরিটেবল বাউল সিন্ড্রোম যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করেছি তাতেও কিন্তু অনেক বেশি উপকার পাওয়া যায়, মন শান্ত হয়। আর আবার বলছি মন শান্ত হয় এবং যে একটা খিটখিটে ভাব যেটা তৈরি হয়ে যায় সেটার থেকে বেরিয়ে আসা যায় এবং সুস্থ মন থাকলে সুস্থ শরীর অটোমেটিক হবে, তার জন্য কিন্তু আমরা এটা IBS-এ দিই। এই ধারার যখন সমাপ্তি ঘটে তখন একটা হালকা একটু মাসাজ দিয়ে কপালের ওপর এই পদ্ধতিটাকে কমপ্লিট করা হয়। এক ঝলকে পঞ্চকর্ম থেরাপি দেখানোর চেষ্টা করলাম এবং এক একটা রোগের জন্য এক এক রকম থেরাপি রয়েছে, এক এক রকমভাবে চিকিৎসা পদ্ধতি এগিয়ে নিয়ে যাওয়া হয় এবং সে জায়গায় দাঁড়িয়ে যদি আপনি মনে করেন যে আপনার চিকিৎসাটা প্রয়োজন, আপনার যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা গোড়া থেকে নির্মূল করা প্রয়োজন, তাহলে হেল্পলাইন নম্বর যাচ্ছে, আপনি যোগাযোগ করতে পারেন, কনসাল্ট করে নিতে পারেন আপনার যা সমস্যা তাতে আপনি আসলে কতটা সুরাহা পাবেন বা কী কীভাবে কী কী ধাপে সেই চিকিৎসা হতে পারে, বা যদি আপনি চেষ্টা করেন বা যদি আপনার ইচ্ছে হয় তাহলে আপনি সশরীরে হাজির হয়ে যেতে পারেন বিরাটি মিনি বাস স্ট্যান্ডের একেবারে উল্টো দিকে, ক্যালকাটা আয়ুর্বেদ রয়েছে আপনার জন্য, আপনাদের সেবায় নিযুক্ত। সে জায়গায় দাঁড়িয়ে আমি এইটুকু জোর দিয়ে বলতে পারি, কারণ ক্যালকাটা আয়ুর্বেদ ঘুরে দেখে যেমনটা মনে হয়েছে যে অ্যাটমোসফিয়ার একেবারে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাটমোসফিয়ার এবং সুস্থ থাকার জন্য না চিকিৎসক রোগীর দুজনের মধ্যেই একটা সুসম্পর্ক প্রয়োজন, যেটা খুব দ্রুততার সঙ্গে আপনার শরীরের সুস্থতাকে এনে দেবে, তাই সেজন্য সেই অ্যাটমসফিয়ারটা অবশ্যই আপনি ক্যালকাটা আয়ুর্বেদে অবশ্যই পাবেন। এতদিনে যারা ক্যালকাটা আয়ুর্বেদের পরিবারের সদস্য হয়ে উঠেছেন তারা আমার সঙ্গে একমত হবেন এবং যারা ভাবছেন আসবেন কিনা তাদেরকে বলছি যে চিকিৎসাটা চটজলদি করে ফেলুন, কারণ কোনো সমস্যায় পুষে রাখা বোধ হয় উচিত না। সুমিত আমার সঙ্গে একমত হবেন সেক্ষেত্রে? সুমিত, একটা চিকিৎসা পদ্ধতিতে যেমন মেডিসিন থাকছে, পঞ্চকর্মা থেরাপি থাকছে, তারপরেও তো কিছু পার্ট থাকছে যার জন্য সেই রোগী তার প্রপার লাইফ লিড করতে পারবে, একটা প্রপার লাইফস্টাইল, সেটাও নিশ্চয়ই ক্যালকাটা আয়ুর্বেদ থেকে কিছুটা হলেও একটা চক ডাউন করে দেওয়া হয়। হ্যাঁ অবশ্যই, দেখুন চিকিৎসার সাথে সাথে কিন্তু পথ্যের একটা ব্যাপার থাকে, আমি যেটা বলছিলাম আগে, তার সাথে সাথে একটা লাইফস্টাইল মডিফিকেশন দরকার হয়। লাইফস্টাইল মডিফিকেশন মানে সে যেভাবে সারা দিনটা কাটাচ্ছে তার কাজকর্ম সবই থাকবে কিন্তু
তার হয়তো কিছু ডুজ অ্যান্ড ডোন্টস থাকবে। কারণ যখন একজন ধরুন একজন পেশেন্ট এলো, তার হয়তো আর্থারাইটিসের সমস্যা, এবার দেখা যাচ্ছে সে প্রচণ্ড সিঁড়ি দিয়ে ওঠানামা করছে, তাহলে তো সেটা তার ক্ষতি হবেই। যতক্ষণ না সে সুস্থ হচ্ছে বা সুস্থ হয়ে যাওয়ার পরও মেনটেন করার জন্য কিন্তু তার কিছু রেস্ট্রিকশনস থাকবে যেগুলোকে মেনে চলতে হবে। মানে এখানে তো মানে জেদ করে করার কিছু নেই না, আমি তাহলে আর চিকিৎসা করব কেন? চিকিৎসা এই জন্যই করতে হবে আমি একটা যাতে যে কন্ডিশনে এখন আছে তার থেকে বেটার কন্ডিশনে আমি চলে যাব। তার মানে এটা নয়, একজন সুস্থ মানুষও যদি নিজের শরীর নিয়ে টর্চার করে তাহলে কিন্তু তারও ক্ষতি হয়ে যাবে একটা সময় এসে। তার জন্যই যারা অসুস্থ আছে তারা যখন রিকভারি করছে, যাদের প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে, তারা অবশ্যই আবার মেনে চলা উচিত, না হলে তো দেখা যাবে আবার ঘুরে ফিরে আগের জায়গাতেই চলে আসে। তারপরে ধরুন রেগুলার আমি সুস্থ হয়ে গেছি, আমি আর কেন কিছু করব, আমি কিছুই করব না, আমি আমার মতো থাকবো, আমি যে হবে না সেটা। সুস্থ হয়ে গেছেন, এবার আমাদের গাইডলাইন্সটা যদি ফলো করেন, কিছু বলা হলো কি রেগুলার একটু ব্যায়াম করুন ঘরে বসেই, ঠিক আছে, ঘরের মধ্যে কিছু ব্যায়াম করতে দেওয়া হলো যেটা তার পক্ষে করা সম্ভব তেমনই ব্যায়াম, এমন নয় যে তাকে বলা হবে যে জিম করুন বা ট্রেডমিলে হাঁটুন, ওরকম ব্যাপার নয়। তার সমস্যা অনুযায়ী সেই সমস্যাটা যাতে ফিরে না আসে, তার জন্য একটা আমরা তো চাইবো না বা কোনো মানুষই চাইবে না সারা জীবন ধরে সে ওষুধ খাক, ওষুধ খেলো তার সমস্যাটা সমাধান হলো এবং যাতে সেটা ঠিক থাকে সারা জীবন, তার জন্য কিছু পদ্ধতি বলে দেওয়া হয়, সেগুলো নিয়ম করে করতে হয়। আর যেহেতু আয়ুর্বেদিক চিকিৎসা একটা সব কিছু মিলিয়ে সেখানে আয়ুর্বেদা আর ন্যাচারোপ্যাথি যোগা এগুলোর একটা বিশাল ভূমিকা রয়েছে, তো সেখানে বিভিন্ন জিনিসগুলো যেগুলো বলে দেওয়া হবে সেগুলো একেবারেই ন্যাচারাল ওয়েতে সে যাতে সুস্থ থাকে তার কিন্তু গাইডলাইন সেখান থেকে পেয়ে যাবে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা বিষয় তো আপনি শুরুতেও বলছিলেন যে ঘুম হওয়া, পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, এগুলো যে কোনো মানুষের ক্ষেত্রে ভীষণভাবে জরুরি, তাই এই জায়গাটায় কিভাবে আপনি সাহায্য করতে? দেখুন, সুস্থ থাকতে গেলে একটা বড় ব্যাপার হচ্ছে যে আমার সঠিক ঘুম এবং জল খাওয়া, এই দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। শরীর যদি হাইড্রেটেড না থাকে, শরীরে যদি জলের অভাব হয়, তাহলে বিভিন্ন সমস্যা ইনস্ট্যান্ট চলে আসতে পারে, ঠিক আছে, এটা গেল। আবার যদি ঘুম সঠিকভাবে না হয় তাহলে আমাদের যে বডির যে রিপেয়ার হওয়া, শরীরের যে বিভিন্ন ক্ষয়ক্ষতি প্রত্যেক দিনই আমাদের হচ্ছে, সেগুলো সঠিকভাবে হবে না। আমার শরীর এবং মন দুটোই রেস্ট যদি না পায় তাহলে আমার কর্মক্ষমতা কমে যাবে। এগুলো সব নিয়ে কিন্তু একজন মানুষ যদি সুস্থ থাকতে চায় তার চারটে জিনিস সবসময় ফলো করতে হবে। একটা হচ্ছে তার রেগুলার মানে কসরত করতে হবে বা রেগুলার একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে থাকতে হবে, তার প্রপার খাদ্য খাবার খেতে হবে, তার সঠিক ঘুম হতে হবে, এবং তার সাথে সাথে তার যাতে আরেকটা কি বলবো যে তার মন যাতে ঠিক থাকে বা স্ট্রেসটা কম থাকে সেটার দিকে খেয়াল রাখতে হবে। তাহলেই দেখবেন একটা মানুষ কিন্তু বেশি দিন পর্যন্ত সুস্থ থাকবে, বেশি মানে লং লাইফ হবে তার, আর শুধু লং লাইফ না, লং লাইফ হবে তার সাথে হেলদি এবং হ্যাপি লাইফ হবে। একদমই, সেক্ষেত্রে আরও একটা বিষয় একদম সংক্ষেপে জানতে চাইবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কি মনে হচ্ছে কলকাতা আয়ুর্বেদ নয় মানে আয়ুর্বেদিক চিকিৎসার উপর মানুষ কতটা আস্থা রাখতে পারছে? এখন আমি বলবো যে আমরা প্রথম দিন যখন প্রোগ্রাম শুরু করেছিলাম তার থেকে আজকের দিন, আজকে যে প্রোগ্রাম করছি তাতে কিন্তু দেখা যাচ্ছে মানুষ অনেক বেশি আয়ুর্বেদের দিকে ঝুঁকে গেছে। কারণ মানুষ এই যে এই যে আমাদের করোনার সিচুয়েশন, এতে সবাই একটা এই যে টোটকা হিসেবে যে বাড়িতে যেগুলো করা হয়েছে সব কিন্তু আয়ুর্বেদিক ন্যাচারোপ্যাথিরই কিন্তু একটা পার্ট। সঙ্গে সঙ্গে মানুষ ক্যালকাটা আয়ুর্বেদের উপরও ভরসা রাখতে শুরু করেছে এবং তার জন্যই আমরা এতগুলো পর্ব সফলতার সঙ্গে এগিয়ে এসেছি। ক্যালকাটা আয়ুর্বেদ রয়েছে আপনাদের সেবায়, আপনারা অবশ্যই হেল্পলাইন নম্বর নিয়ে যোগাযোগ করতে পারেন, চলে আসতে পারেন বিরাটি মিনি বাস স্ট্যান্ডের একেবারে উল্টো দিকে। কিন্তু যেহেতু আজকের পর্বের সময় বলছে আমাকে সুমিতদাকে দুজনকেই বিদায় নিতে হবে, তাই সুমিতদাকে অনেক ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে থাকার জন্য, পাশাপাশি আপনাদেরকেও অনেক ধন্যবাদ, ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।